দীপাবলি শুভ্র আলোকে উৎসবের শহর মধ্যম গ্রাম আজ মেতে উঠেছে কল্যাণময়ী শ্রী শ্রী শ্যামা মায়ের আরাধনা। স্বল্প সময়ের পরিসরে এখানকার কয়েকটি পূজার মণ্ডপ ও আলোকসজ্জা তুলে ধরার চেষ্টা করলাম। বেলোরের স্বামী নারায়ণ মন্দির গোল্ডেন টেম্পল অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে আপনাদের দিন সম্বন্ধে বলার জন্য। আমরাও আপনাদের কাছে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের কাছে। ৪৭তম বর্ষে মেঘদূত শক্তি সংঘের থিম সর্বধর্ম সমন্বয় মিলন মেলা। আমরা তো উদয়রাজপুরের মেঘদূত শক্তি সংঘে আজকে যে সর্বধর্মের সমন্বয় আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের চার্চের ফাদার রয়েছেন, বন্ধুনা সাহেব রয়েছেন, আমাদের মন্দিরের কোয়েত মশাইও রয়েছেন। এই যে একটা জিনিস সর্বধর্ম সমন্বয়, এটা কিন্তু আমরা আর কোথাও পাবো না। এই জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের সঙ্গে রয়েছেন মেঘদূত শক্তি সংঘের প্রেসিডেন্ট শ্রী পি কে দাস মহাশয়, তাকে এই মণ্ডপ সম্বন্ধে কিছু বলার জন্য। আমরা এই মণ্ডপটার কনসেপ্ট নিয়েছি যে পশ্চিমবঙ্গে গত বছর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কমিউনিটির উপরে দ্বন্দ্ব হয়েছিল এবং সেই দ্বন্দ্ব আমরা জেনে বুঝে করেছি, আমরা ভুল করেছি, ঠিক করেছি। তার পরিপ্রেক্ষিতে মানুষ যে এক এবং সব ভগবানও যে এক জায়গায় একই জায়গায় বসবাস করে, তার হিসাবে এই কনসেপ্টটা নিয়ে আমরা সর্বধর্ম সম্বন্ধ করেছি। গড ফর জিওডি, গড গড কথার আসল অর্থ হচ্ছে জেনারেটর অপারেটর অ্যান্ড ডেস্টর ওয়ান। এই জেনারেটর অপারেটর অ্যান্ড ডেস্টর একজনই, আমরা নিজেরা নিজেদের স্বার্থের তাগিদে বিভিন্ন ধর্ম বিভিন্ন জাতির ভেদ আমরা তৈরি করেছি, সেটা এই মন্দিরে আমরা এক জায়গায় দিয়েছি। সুবর্ণ জয়ন্তী বর্ষে চণ্ডীগড় ইউনাইটেড অ্যাথলেটিক ক্লাবের নিবেদন তামিলনাড়ুর নারায়ণী মন্দির।
56তম বর্ষে নেতাজি সংঘের থিম রাজস্থানের হাওয়া মহল। ১১তম বর্ষে ইয়ং ক্লাবের নিবেদন রাজস্থানের পুতুল এবং পুতুল অনেক ধন্যবাদ আশিস বাবুকে। ৫২তম বর্ষে নবজাগরণ সংঘের শ্রী শ্রী শ্যামা পূজা। ২৬তম বর্ষে সুভাষপল্লী রেল ময়দানের এবারের থিম লন্ডনের হাইকোর্ট। ৪৪তম বর্ষে রবীন্দ্রপল্লী অ্যাথলেটিক ক্লাবের টিম কৈলাসের পাহাড়। এই সঙ্গে শেষ করলাম আমাদের স্বপ্নের ২০১৮ সালের মধ্যম গ্রামের শ্রী শ্রী শ্যামা পূজা পরিক্রমা।